হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্পাইস বাংলা। আজকে আপনাদেরকে কফি শপ স্টাইলে কোল্ড কফি বানিয়ে দেখাচ্ছি, আর এই রেসিপিটার জন্য অনেক রিকোয়েস্টও ছিল। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে, একটা বাটিতে আমি 2 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি নিয়ে নিচ্ছি, আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের ইনস্ট্যান্ট কফি ইউজ করতে পারবেন। এর সাথে আমি 4 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি। এখন পানির সাথে কফিটাকে আমি খুব ভালোভাবে গুলে নিচ্ছি। এরপর একটা ব্লেন্ডারের জায়গায় আমি 1.5 কাপ নিয়ে নিচ্ছি একদম ঠান্ডা লিকুইড মিল্ক। এর সাথে আমি 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি চিনি। এখন চিনি আর দুধটাকে প্রথমে আমি প্রায় 1 মিনিটের জন্য একটু ব্লেন্ড করে নেব, বেসিক্যালি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। দুধ আর চিনিটাকে ব্লেন্ড করে নেওয়ার পর এখন এর মধ্যে যে কফিটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হেভি ক্রিম বা ফ্রেশ ক্রিম, যেটাই আপনাদের কাছে অ্যাভেলেবল আছে, অথবা আপনারা চাইলে ক্রিমের পরিবর্তে এখানে 4 টেবিল চামচ গুঁড়া দুধও অ্যাড করতে পারবেন। 4টা আমি দিয়ে দিলাম আইস কিউব। আইস এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ কফিটা বাদে যে উপকরণগুলো আমি এখানে ইউজ করছি সবগুলোই ঠান্ডা। এরপর এর মধ্যে আমি 4টা দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিমের স্কুপ, আর হোমমেড ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটা আমার চ্যানেলে আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চকলেট সস অথবা চকলেট সিরাপ। এখন এই সব কিছুকে একসাথে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, তবে এটাকে খুব বেশি সময় থেকে ব্লেন্ড করা যাবে না, তাহলে কিন্তু কফিটা অনেক পাতলা হয়ে যাবে। প্রায় 1 মিনিটের মতো সব কিছু আমি মিডিয়াম স্পিডে ব্লেন্ড করে নিয়েছি। এখন যে গ্লাসে আমি কফিটা সার্ভ করব সেই গ্লাসটাকে আমি একটু চকলেট সস দিয়ে এভাবে সাজিয়ে নিচ্ছি, আর সসটাকে আমি একদম গ্লাসের উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে দোকান থেকে কিনে আনা চকলেট সস অথবা সিরাপ ইউজ করতে পারবেন, আবার চাইলে বাসায় ডাবল বয়লার অথবা মাইক্রোওয়েভে চকলেট গলিয়ে নিয়েও ইউজ করতে পারবেন। সস লাগিয়ে নেওয়ার পর এখন একটা গ্লাসে আমি ব্লেন্ড করে রাখা কফিটা ঢেলে নিচ্ছি, আর গ্লাসটাকে আমি একদম ভরে ফেলেনি, কিছুটা জায়গা খালি রেখেছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম, এর উপর আমি দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ, আর সবশেষে আমি অল্প কোকো পাউডার ছিটিয়ে দিচ্ছি। আর এই সবগুলোই কিন্তু অপশনাল, আমি জাস্ট ডেকোরেশনের জন্যই করেছি। এখন আরেকটা গ্লাসে কফির উপর আমি হুইপড ক্রিমের পরিবর্তে 1 স্কুপ দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম, দিয়ে এর উপর অল্প করে কোকো পাউডার ছিটিয়ে দিলাম। এখন হুইপড ক্রিম অথবা আইসক্রিম যে কোনোটা দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কফিটা সার্ভ করতে পারবেন। আর আজকে আমি এখানে যতটুকু কফি বানিয়েছি এটা দিয়ে এরকম 3টা গ্লাস সার্ভ করা যাবে, অথবা ছোট গ্লাসে সার্ভ করলে 4টা কফি সার্ভ করা যাবে। যেহেতু এখন অনেক গরম পড়েছে, তাই গরমের ট্রিট হিসেবে এই ভীষণ মজার কোল্ড কফিটা কিন্তু খুবই পারফেক্ট। আমি আশা করছি রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।